কোন মুখ ওয়ালা এই পদার্থ বই বানাইছে নিউটনের কোন সূত্রই তো পাইলাম না আবার উপরে দিয়ে লেখা শুভ এইটা বাংলা বই ও পদার্থ বই তাহলে তোর কাছে জীবনে তো কখনো পদার্থ বই চই ধরিনি শুনছিলাম পদার্থ বইয়ের প্রথম পৃষ্ঠা নাকি পেলেন টেলেন আঁকা থাকে আমার নানি কেছিল নিউটনের মাথার উপর আপেল পড়ার কারণে নিউটন সূত্র আবিষ্কার করছে বন্ধু এখন ধর যে ওই দিন নিউটনের জায়গায় মিয়া খলিফা ছিল আর ওর মাথায় যদি আপেল পড়তো তাইলে কি হইতো আরে এটা কখনো সম্ভবই না কেন মিয়া খলিফা তো আপেল গাছতলা যাইতই না কারণ ওর কলা পছন্দ নিউটনের প্রথম সূত্র আপেল সমান সমান কলা ইনটু আঙ্গুর না না এফ সমান সমান এমএ আরে রাখো না এই যে মোবাইল রাখছি এখন থেকে তুমি আমার দেখাই আর আমি তোমারটা সবার সামনেই আরে নষ্ট সেরি আমরা মোবাইলে লুডু খেলমু গুটি খাওয়ার কথা কইছি কি বলি তুমিও না এই সবাই চুপ কর সাজ্জাদ ফোন দিছে সাজ্জাদ রে কোনো মতে জানতে দাও দেব না যে আমরা প্রাইভেটে পড়তে আইছি নই তো আমাগো পড়ার কথা হইলে ও পড়তে হইব আর ও এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করে লাইব শোন নিজে ফেল করার চেয়ে বেশি দুঃখ লাগে বন্ধু ভালো রেজাল্ট করলে তাই কোনো মতে পড়ালে আর কথা কইয়া আর বুঝতে দাও দেব না হ্যালো ভালোবাসার বন্ধু বিটিএস সাজ্জাদ আরে কেডা পড়তাছে আমরা তো পুরো চিল করতাছি কালকে এসএসসি পরীক্ষা না এই খুশিতে আমরা সবাই মিলা ব্রেকফাস্টের সময় হোটেলে লাঞ্চ করতে আইছি আরে মামা দুইটা রুটি সাথে একটা ডাল ভাজা এই মামা আমারে দই দিন ক্যালসিয়াম লাগবে ক্যালসিয়াম কি রে তোর চিল করতে কোন হোটেলে গেছস রে আরে না খাওয়ার হোটেলে আর শুন পড়ালে আর দরকার নাই পুরা চিল কর পয়রা লেখা কেডা বড় লোক হইছে ও আমিও হোটেলে তোকে পিসের সিটে বইয়া সম্পাপড়ি খাইতাছি সম্পাপড়ি হোটেলে আবার সম্পাপড়ি ব্যথা তো লোকবে দিকে আরে আমি কইতে চাইছিলাম যে তুই হোটেলে কি করস এসএসসি পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষা আমরা প্রাইভেটে আইছি তুইও প্রাইভেটে আয় তোর হা কস থাকে হ্যাঁ তোর সব দি দিয়ে শুট কি খাবে মাইলা দিমু আর তোর এনে সুস্কে এই স্যারের কাছে কি পড়াই আরে কালকে এসএসসি পরীক্ষা না এই স্যারের কাছে পাইবেন না বলে তো পাসই করাইব না আরে এটা কোনো স্কুল পরীক্ষা না এটা এসএসসি পরীক্ষা এই পরীক্ষা বুড়ে হইব কোনো কিছুই এই স্যারের হাতে নাই চাইলে আর আমরা প্রতিদিন মতো বই আরেছি কে আরে দাঁড়াও কই দেইবা তোমরা বসো সবাইকে মিষ্টি খেয়ে নাও মিষ্টি খাও সবাই খুশি সংবাদ আছে কি স্যার আরে তোমাকে ম্যাডামের ওইব এই বয়সে ও কেমনে স্যার আপনাকে এইটা কোন ম্যাডাম কি কোনো নায়ক সাপিক খান লই দেখা করছিল আরে দেখা করছিল মানে তোমার ম্যাডাম তো নায়ক সাপিক খানের বিগ ফ্যান এমন কি তোমার ম্যাডাম তো সাপিক খানের কান দিয়ে দিয়ে ছবি উতুলছে ও তখনই কামডা হইছে ওই পাম্পের তেল এই গাড়িতে এসে ঢুকছে বুঝলাম না বিষয়টা স্যার নায়ক সাপিক খান অনেক ভালো মনের একজন মানুষ উনি কারোর পেট ফাঁকা রাখেন না আর নায়ক সাপিক খানের স্পেশাল একটা পাওয়ার আছে কি সাপিক খান হাত দিয়ে যারে ছয় সেই প্রেগনেন্ট হয়ে যায় ওর আবার কি হইলো আমিও তো সাপিক খানে লয়ে দেয়া করছি তাও একবার না দুই তিনবার আমি এইসব কিছু বিশ্বাস করি না সাপিক খান হলো আমার প্রিয় নায়ক হ এর লেগে তো আপনার চরিত্র হের মতো এই এই সব বাদ দিয়ে কালকে এসএসসি পরীক্ষা সবাই পরীক্ষার প্রস্তুতি নাও স্যার প্রস্তুতি কি নিমু আপনি কি সারা বছর কিছু পড়াইছেন কিছু পড়াই নাই মানে তোকে জীব বিজ্ঞান পড়াইলাম না স্যার জীব বিজ্ঞানের ইংলিশ যেন কি এই সায়েন্সের স্যার করে যদি কমার্সের প্রশ্ন করো তাহলে কি পারবো নাকি কি করে আর তোরা টেনশন করিস না এই পরীক্ষার পুরা প্রস্তুতি আমি নিয়ে রাখছি তোরও পরীক্ষার হলে নকল সাপ্লাই দেওয়ার দায়িত্ব পুরাপুরি আমার তোরা কোনো চিন্তাই করিস না প্লাসের বন্যা বয়ে দিব বন্যা স্যার হাত থেকে মিষ্টির প্যাকেট মাটিতে পড়ছে তার মানে নিশ্চিত কোনো ঠাডা পড়বো আমার নানি কইছিল আরে এগুলো পুরা কুসংস্কার এই ধরনের কুসংস্কারে আমি কান দেই না হ্যালো কি আসলেই ঝাড়া পড়ছে কই স্যার তোকে গোপালে কারণ এইবার তোকে পরীক্ষা কোনো সাধারণ হলে পড়ে নাই এইবার তোকে এসএসসির হল পড়ছে এক মরণ দ্বীপে যে দ্বীপে আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট পরীক্ষা দিতে দিয়ে ফিরে আসে নাই আর ওই দ্বীপের স্যার কোনো সাধারণ মানুষ না সবাই ডিগ্রি অর্জন করে
ছাত্রদের শিক্ষিত বানানোর জন্য আর উনি ডিগ্রি অর্জন করছে শুধু ছাত্রদের খুন করার লিগা যেই বয়সে মানুষ বল নিয়ে খেলতো ওই বয়সে উনি বোম নিয়ে খেলতো এমন কোন অস্ত্র নাই যেটা নিয়ে সে খেলে নাই স্যার হে কি বিয়ে করছে না কেন তাইলে তো আসল অস্ত্র নিয়েই খেলে নাই মুস্কুরা করস মানুষ ক্লান্ত হইলে পানি খায় আর হে ক্লান্ত হইলে ছাত্র গো রক্ত খায় আর ওই দ্বীপের তারি পাস উনি কাশফুল দিয়ে বইরে রাখছে কেন স্যার উনি কি কাশফুল পছন্দ করে নাকি না ছাত্র ছাত্রী করে মাইরা ওই কাশবনে ঘুম কইরা দেয় আর ওই হলে একদিন এই সব পরীক্ষা হয় কে কে কেন স্যার কারণ দ্বিতীয় দিন পরীক্ষা দেওয়ার লিগে তো তোকে বাইতে থাকতে হইব এইবার তোকে ভালো রেজাল্টের চিন্তা নাই মনে করবি তার কাছ থেকে বাইতে বিরা মানে গোল্ডেন এ প্লাস ওই হলে কোনো ম্যাজিস্ট্রেট নাই কোনো টিচার নাই সম্পূর্ণ ওই মরণ দ্বীপের একমাত্র সম্রাট সে ছাত্র মারাই তার পেশা ছাত্র মারাই তার নেশা ওমর ফ্রম সুইজারল্যান্ড স্যার এই হালার পালাই মুইতে দিছে আরে মুইতা তো আমিও দিছি প্যাম্পার্স পরা আছে তাই বুঝা যাইতেছে না তোরা নিজের খেয়াল রাখিস পয়সা থাকলে তোকে পরীক্ষার পর আবার যাইব বাইসা থাকলে জীবনে অনেক পরীক্ষা দিতে পারবো আমি এবার পরীক্ষাই দিব না এই দ্বীপটা তো আমাকে চেয়ারম্যান সাহেবের এরিয়ায় পড়ছে এখন শুধু সেই কিছু করতে পারে তার লগে কথা কই দেব চল তাইলে থামছো অনেক চিন্তা করে আমি একটা দিন সিদ্ধ করলাম এই চেয়ারম্যানই অনেক করে লাইছি এবার ডিরেক্ট এমপি তে হিট করমু সকস নাকে হ কারণ সারা জীবন খালি এলাকার মানুষের সেবা করলে হইব না পুরো দেশের মানুষের সেবা করতে হইব সকস নাকে হ আচ্ছা চেয়ারম্যান সাহেব একটা কথা কই এই সব সেবা টেবা কিছু না আগে এলাকায় চুরি করতেন এখন পুরা দেশে চুরি করতেছেন চেয়ারম্যান সাহেব কে তোমরা কারা চেয়ারম্যান সাহেব আমরা 2022 সালের এসএসসি পরীক্ষার্থী কি জোয়ানিতে আসছো আরে জোয়া টোয়া দরকার নাই তোমাকে সম্মান থাকতে আমার ক্লাসের রুল 3 আসছিল 3 চেয়ারম্যান সাহেব আপনার ক্লাসে পুলা না ছিল কয়জন 3 জন কি করে আচ্ছা তোমরা কি কাম আসছো এই যে বলো চেয়ারম্যান সাহেব আপনি আমাকে বাঁচান ওই খুনি স্যারের হাত থেকে নয় তো ওই খুনি স্যার আমাকে মাইরা ফেলাইবো একটা ব্যবস্থা করেন তোমরা কি ভোটার না চেয়ারম্যান সাহেব চাইলে কিছু করতে পারো না তোমরা যাও গা আমরা কিন্তু সামনে এবার ভোটার হমু তাই যে খারাপ কি করে আমরা তো সামনে এবার ভোটার হইব আর আমি তো তখন এমপি নির্বাচন করুম তখন করে আমার কামে লাগতে পারে হকস না কে হ আচ্ছা তুমি কোনো চিন্তাই করো না আমি তোমাকে হলে একটা ম্যাজিস্ট্রেট বানানোর ব্যবস্থা করতে আসি আর তোমাকে পুরো সেফটি করে দিব তোমাকে কোনো টেনশনই নিতে হইব না আচ্ছা চেয়ারম্যান সাহেব আরে থাক এই তো ছোট বিষয় লেগে আর পায়া যে সালাম করতে হইব না আপনারে সালাম করতেছিল কেরা আমি তো জুতা ফিতা বানতাছিলাম কি করে গোলাপানগুলা ভালোবাদ্য বলছি অকস না কে আর ওই হলে আমার পান্তীয় বন্ধু সবচেয়ে স্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাকারে বাড়ানোর ব্যবস্থা কর বাবুরা তোমরা কই যাইবা ওই পারে দ্বীপে চাচা স্কুল ড্রেস পরা দেখা যাইতেছে তোমরা এসএসসি পরীক্ষা দি নাকি হ্যাঁ চাচা কোন স্কুলে পড়ো তোমরা চাচা দৈনসমাঙ্গা ব্রিগেডিয়ার হাই স্কুল তোমাকে দেখে মনে হইতেছ অনেক চিন্তায় আর চিন্তার কিছু নাই সামনে এসএসসি পরীক্ষাই তো আমিও কয়েকবার দিছি কিন্তু পাস করতে পারি নাই চাচা চিন্তা তো পরীক্ষা নিয়ে করতেছি না চিন্তা করতেছি ওই স্যারের নিয়ে যে আমাকে গার্ড দেয় একবার চাচা কয়ে ডাক দিছো না অহন তো তোমাকে পুরা দায়িত্ব আমার কেরাউ ওর নামটা কও ওর সাসপেন্ড করে ব্যবস্থা করতেছি নামটা জানো কি ওমর ওমর ফ্রম সুইজারল্যান্ড হ্যাঁ চাচা আমি তো গলাকে যাবো না আর তোরা যদি বাঁচতে চাস তোরাও পলা কিরে এতক্ষণ হয়ে গেল এখনো সারা আসে না আসসালামু আলাইকুম আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি আপনাদের এইবার পরীক্ষার হলে ছাত্রছাত্রী এত কম কে আমি শুনছি এই হলে একটা স্যার থাকে সে পুরোপুরি মেন্টাল আর এগুলো কত কইস না হ্যাঁ বলে বলে শুনে ফেলাইলে বেজাল আছে আরে কিছু থাক হ্যারে বিশ্বাস করে কওনি যায় হালাই একটা মেন্টালি না হালাই একটা জানোয়ার খালি জানোয়ার না অমানুষ হালাই তো একটা ব্যারিস্টার ওইটা ব্যারিস্টার না বাস্টার্ড হইব তাইলে আমিও কই ওরা যদি সামনে পাইতাম তাইলে আমার এই জুতা দিয়ে ওরে পিটাইতাম তাইলে ও এখন আহে না কে ওরে দেহার খুব ইচ্ছা কেও নে তোর ইচ্ছা পূরণ হয়ে গেছে তোরা দাঁড়াইছস কে দাঁড়াইতে কইছি ও তাইলে বই তোরা বইছস কে তোকে বইতে কইছি
আমার পারমিশন দ্বারা তোরা বই সবকে বই সবকে তোরা আমি কি বই সবকে তোরা তোরা বই লিখে বই লিখে না আর দি আমি গরে মারা দেব না আমি আগের থেকেই মেয়ে গোপতে একটু দুর্বল মানসিক ভাবে স্যার তাহলে আমার ভালো লাগছে ও তুইও মাইয়া সরি আমার তোর দিকে মাইয়া মনে হয় নাই আমার জানি মেন্টাল কইছিল কেডা স্যার আমরা কেউ কই নাই শিকার না কইলে সবটাই মেরেলাম স্যার এই হালার কথা কইছে ওরে মারেন আমারে মেন্টাল কইছিস ঠিক আছে কিন্তু পাগল কোয়া দেব না হালাই তো আসলে পাগল আর কেডা জানি কইছিল আমার জুতা দিয়ে বিড়াইব আমি তো জুতাই পরি না ও মানুষ জানি কইছিল কেডা হ্যালো কি কি হয়েছে স্যার গ্রামের দিকে খবর আইছে আমার নাকি নানি মরে গেছে স্যার নানি মারা গেছে স্যারের মনটা হয়তো খারাপ আজকে হয়তো মারবো না স্যার কান্দেন না সবার নানি তো সারা জীবন বেঁচে থাকে না আমি তো আমার নানির লিগে কান্দাছি না আমি কান্দাছি তো গুলিয়া কেন স্যার কারণ আগের বার আমার নানা মরে গেছিল মন খারাপের ঠেলায় এই সাবাটিটা দিয়ে 50 জন ছাত্ররে কুবাই মেরে লেখিলাম আর এইবার নানি মরে গেছে মন তো আরো বেশি খারাপ হয়তো এবার এইটা দিয়ে জবাই করবো স্যার আমি একটু মুই চাই আমার নানি মরে গেছে না আমার নানির দেহাশুনা করার জন্য তো একজন দরকার তাই আর উপরে পাঠিয়ে দিলাম আর কথা না বাড়ায় তাড়াতাড়ি পরীক্ষা শুরু করি কারণ মাত্র 3 ঘন্টায় 7টা পরীক্ষা নিতে হইব স্যার 7টা পরীক্ষা মানে মাত্র 3 ঘন্টায় কি 7টা পরীক্ষা দেওয়া সম্ভব সম্ভব না মানে কেডা কই নাই কথাটা আসলে তো কেডা কইছে কথাটা স্যার কইছে মানে 7টা কেন 9টা দেওয়া সম্ভব তাইলে ঠিক আছে 9টাই দিস তোলে ছুট কি খাবে আইদার দিমু এই প্রথম আমার পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত 5 জন স্টুডেন্ট বাইসা আছে তাই এই খুশিতে আমি তোমাদের একটা শায়রি শোনাইতে চাই দ্বীপের মাঝখানে আমি পরীক্ষা নিতাছি আর তারই দিকে কাশ ফুল বাবা কইব কেডা এই দ্বীপে আমি পরীক্ষা নিতাছি আর তারই দিকে কাশ ফুল আমি কি এবার ওয়া কইতে গেছি ওয়া কি কইতে গেছি তো ওয়া কি কইতে গেছি ওয়া কথা আমার কথা সারা আমি না কইতে ওয়া কই লিখে এই দ্বীপের মাঝখানে আমি পরীক্ষা নিতাছি আর তারই দিকে কাশ ফুল আর এই পরীক্ষায় যে ভুল উত্তর দিব তারাই আমি করবো খুন প্রথমে এমসিকিউ একেবারে সহজ প্রশ্ন ধরমু কে খারাপই কর স্যার সহজ প্রশ্ন তো আমি খারামু আরে খারাপ না মইরা যাবি স্যার স্যারের উপরে আমার পুরো বিশ্বাস আছে তুই কো এখন এই ক্লাসে কয়টা স্টুডেন্ট বাইসা আছে দেখছ আমি কইছি না স্যারের প্রতি আমার পুরো বিশ্বাস আছে স্যার আমার অনেক সহজ প্রশ্ন ধরবো 1 2 3 4 আমি 1 5 স্যার 5 জন ভুল উত্তর 4 জন বাইসা আছে তুই ভুল উত্তর দিলি কেন আমার কাছে ভুল উত্তর দে সাহস হয়ে গেলে তো ভুল উত্তর দেওয়া দ্বিতীয় প্রশ্ন এইবার আরো সোজা তুই দাঁড়া হন অনেক সহজ এমসিকিউ কিন্তু অপশন থাকবো মাত্র 2টা অপশন মাত্র 2টা স্যার তাহলে আমি কমু হপ অপশন 2টা না স্যার তাহলে আমি কমু অপশন মাত্র 2টে তার মানে আন্তাজে ঢেল মারলে একটা হয়ে যাইবো ওই স্যার আমারে প্রশ্ন ধরছে মানে আমি কমু স্যার আপনার উপর কোনো কথা চলবে না পরে যদি আমি কূপ মারি তাহলে কি সাপাড়ি দিয়ে কূপ খাবি না চাকু দিয়ে তাহলেও ধরে ধরে না শোনা সার যারা ধরছে হ্যারি কই তুইব সারার উপরে দিয়ে কোনো কথা চলবো না এই তুই কিরে তো ডেসাইল কেমনে যেমনে মারতাছে কোন সময় আমার আবার ডেসাইল লেগে ধরে ড্রেস যে পাল্টাইলো কিছু দেখলামই না তো আয় তুই যারা তুই নিউটনের দ্বিতীয় সূত্র কো স্যার নিউটনের সূত্র আমি পারবো কেমনে নিউটনের সূত্র পারত না তুই স্যার আপনি কইছেন আপনার হাত দিয়ে কিন্তু মেয়ে ঘরে মারান না তুই তো কথা ঠিকই কইছস হাত দিয়ে তো মেয়ে ঘরে মারি না কিন্তু পাও দিয়ে তো মারি স্যার ও নিউটনের সূত্র কল্প কেমনে ওকে সায়েন্সে পড়ে না কেউ তো কমার্সের স্টুডেন্ট আরে তুই কমার্সের স্টুডেন্ট তুই আমার আগে কবি না তাইলে তো তোরে আর মারতাম না
আর থাক বেশি ধরেও মারি নাই মুখ দিয়ে খালি রক্তই বেরিয়েছে আগেরবার একজনে মারছিলাম ফেফড়া বেরিয়ে গিয়েছিল এই তুই তো সাইন্সের স্টুডেন্ট তুই কো আর না স্যার আমি তো সায়েন্সে সায়েন্সে পড়িনি আমি তো ভোকেশনাল স্টুডেন্ট ভোকেশনালে কি পদার্থবিজ্ঞান থাকে না কি স্যার আপনি আমাকে হাত দিয়ে মারেন না তখন মারতাম না এখন মারি আমি তো কোনোদিন তোর বাপের নাম বইয়ে দেখলাম না তাই কি তোর বাপও নাই আমি আমার পক্ষ থেকে একটা উপহার দিই আর যেহেতু সাজ্জাদ ভালো রেজাল্ট করছে পুরা এ গ্রেড পাইছে তাই এই খুশিতে আমি কূপ দিয়ে সাজ্জাদের একটা হাত ফালাই দিতে চাই কপাল লালে প্লাস মানে নেলে তো গলা না মেলাই তো আর গোল্ডে না প্লাস পেলে তো কলা না মেলাই তো এইবার রিটেনের পালা এমসিকিউ যে অবস্থা রিটেন পাইলে তো একবার মাইরেই ফালাইবো তাড়াতাড়ি আমাকে চেয়ারম্যান সাহেবরে ফোন দেই তুই পরীক্ষার অনেক মোবাইল বাই করলি কেমনে এই তো বেটা সুন্দর হইছে এইটা সুন্দর হইতো স্মাইল করতে তাড়াতাড়ি ছবিগুলা শেয়ার দিয়ে দিয়ে স্যার আমার ফোনে শেয়ার ইট নাই তোর মোবাইলে শেয়ার ইট নাই কে তোর মোবাইলে শেয়ার ইট নাই কে তোর মোবাইলে শেয়ার ইট থাকবো না কে দেখ ম্যাজিস্ট্রেট কাকা আইসা পড়ছে তখন ছবি তোলার ফাঁকে আমি ম্যাজিস্ট্রেট কাকারে মেসেজ দিছিলাম আসলেই তো তুমি একটা অমানুষ এত সুন্দর ঠান্ডা পরিবেশে তুমি এসি চাই রাখছো এই পুলানে ঠান্ডা লেগে যাবো না বিষয়টা যেহেতু তুমি ধরে এলাইছো কথাটা তোমার কই বাতিজে তুমি তো জানোই দেশে নতুন একটা ভাইরাস আইছে সবারই চোখ উঠে সবার মতো করে আমারও চোখ উঠছে কিন্তু সবার চোখ ভালো হয়ে গেছে আর আমার চোখ অন্ধ কারণ এই চোখ দিয়ে অতীতে অনেক খারাপ সিন দেখছি তোমার কাকের জিগায়ও কিন্তু সবাই যদি জানতে পারে আমার চোখ অন্ধ তাইলে আমার ম্যাজিস্ট্রেটের চাকরি চলে যাইব তাই এই বিষয়টা গোপন রেখা তুমি আমার চাকরি বাঁচাইবা আর আমি তোমার ডা আর এই দেউরে পুলাহার এই স্যারের নামে এত কমপ্লেন দায়কেরা স্যার কত ভালো মানুষ তোমাকে সন্তানের মতো খেয়াল রাখে একটা আসর পর্যন্ত লাগতে দেয় নাই আর এই স্যারে থাকতে আমার কোনো দায়িত্ব পালন করতে হইব না তোমাকে পরীক্ষা শেষে স্যারে তার নিজ দায়িত্বে তোমাকে বাসায় পৌঁছে দিব ভালো থাকো তোমরা সবাই বেদ্য পুলাবান তো ম্যাজিস্ট্রেটের লগে হাত মিলাই না স্যার এগুলা রেখালে আদরি করেন না মাঝে মধ্যে একটু শাসনও করে আমার সুটকি খাওয়া মাইরা দিব খালি আদর করলেই চলবো না মাঝে মধ্যে তখন একটু শাসনও করতে হইব এইটা কনে বললাম রে ই গর্তে বইরা তো একটা গর্তের কথা মনে বইরা গেল তোমার কাকি রে জিগায়ো।
দে দে ও বেটা মাছ গাড়ছি চা মাছ গাড়ছি মা বেটা।